নবম ত্রিকোণমিতি অনলাইন এক্সাম র আনসার সিট দেখিবা। এক নম্বর কস ইকুয়াল টু মূল্য এক বাই দুই, বিট দুই দিয়েছি, সাইন ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ র মূল্য পকাইবা এক বাই রুট টু ইন্টু রুট টু বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান, বিট তিনি আলফার মূল্য থার্টি দিয়েছি, সাইন স্কোয়ার থার্টি প্লস কস স্কোয়ার থার্টি ইজ ইকুয়াল টু ওয়ান, সূত্র অনুসারে বি আমি করে পারিবা এবং মূল্য স্থাপন করে বি করে পারিবা, কারণ সূত্রটি সাইন স্কোয়ার থিটা প্লস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। বিট চারি সেক ফর্টি ফাইভ ইন্টু কস সেক ফর্টি ফাইভ মাইনস টু অছি, ফর্টি ফাইভ দুইটার মূল্য পকাইবা রুট টু ইন্টু রুট টু, মাইনস দুই অছি, দুই মাইনস দুই শূন্য হব। বিট পাঁচ কস সেক স্কোয়ার থার্টি মাইনস কস স্কোয়ার থার্টি ইকুয়াল টু মূল্য স্থাপন করিবা, কসেক থার্টির মূল্য দুই র স্কোয়ার, কট থার্টির মূল্য রুট তিন র স্কোয়ার, মূল্য আসিগাল চারি মাইনস তিন কলে এক। দুই নম্বর দেখিবা থিটার মূল্য দিয়েছি ফর্টি ফাইভ, টান ফর্টি ফাইভ কলে ফর্টি ফাইভ মূল্য এক, বিট দুই ফোর কস স্কোয়ার সিক্সটি মাইনস থ্রি কস স্কোয়ার সিক্সটি অছি, মূল্য স্থাপন করিবা কস সিক্সটি মূল্য এক বাই দুই পকাইবা, কস সিক্সটি মূল্য আউথরে এক বাই দুই পকাইবা, সমাধান করিবা এক বাই চারি আসছে। বিট তিন সাইন সিক্সটি মূল্য দিয়েছি রুট তিন বাই দুই, তাহলে কস থার্টি মধ্যে রুট তিন বাই দুই, তবে কস থিটার থিটা কলে থার্টি ডিগ্রি হব। বিট চারে সাইন ফর্টি ফাইভ কস এক ফর্টি ফাইভ প্লস টান ফর্টি ফাইভ ইন্টু কস এক ফর্টি ফাইভ, কট ফর্টি ফাইভ প্লস কস ফর্টি ফাইভ ইন্টু সেক ফর্টি ফাইভ দিয়েছি, মূল্য স্থাপন করিবা এক প্লস এক প্লস এক তিন আসব, সাইন রোলটা কস এক, টান রোলটা কট, কস রোলটা সেক বি আমি সূত্র ব্যবহার করে উত্তর আনিপারিবা তিন। বিট পাঁচ থিটার মূল্য তিরিশ দিয়েছি, আমি সাইন স্কোয়ার থিটা মাইনস কস স্কোয়ার থিটা কইলে থিটা বদলে থার্টি পকাইবি মূল্য আনিবা, সমাধান করিবা। তিন চার নম্বর র আনসার দেখিবা, তিনটা কেবল মূল্য জাঁড়লে স্তম্ভ ব্যঞ্জনটি হয়ে পার, চার নম্বর বি কী উত্তর টি কিংবা এফ হল লিখি দিয়া যাই, তুমি দেখিবা চারি মিনিটর ভিডিওটি রিপোর্ডিং ফরওয়ার্ডিং করে দেখিপার। দেখিবা আউথরে পুনি দুই নম্বরটি দেখুন, এক নম্বর তো যথেষ্ট সময় দেখিয়ে দিয়া যাইছে, চারি মিনিটর ভিডিওটি ডিভাইডিং ফরওয়ার্ডিং করে দেখিবা।